ময়মনসিংহ দুই আসন। আসনটি আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। আগামীতেও আসনটি নিজেদের দখলে রাখতে চায় দলটি। এদিকে আওয়ামী লীগের এ দুর্গে হানা দিয়ে আসন পুনরুদ্ধার করতে চায় বিএনপি। এ লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী দীর্ঘদিন ধরে নানা তৎপরতা চালিয়ে প্রার্থিতার জানান দিচ্ছেন। ময়মনসিংহ দুই আসনের ভোটের মাঠে ফুলপুর ও তারাকান্দা উপজেলায় প্রায় প্রতিদিনই চায়ের কাপে ঝড় উঠে এ আসনে কোন দল থেকে কারা মনোনয়ন পেতে পারেন। ময়মনসিংহ দুই আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি শরীফ আহমেদ। তিনি একুশে পদকপ্রাপ্ত প্রয়াত ভাষা সংগ্রামী এবং আওয়ামী লীগ থেকে এ আসনে নির্বাচিত সাবেক এমপি এম শামসুল হকের ছেলে। এছাড়া তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। নেতাকর্মীরা বলছেন, তিনি এ আসনে ব্যাপক উন্নয়নের মাধ্যমে আওয়ামী লীগ সহ নানা শ্রেণী পেশার মানুষের কাছে শক্ত অবস্থান ও নিজস্ব বলয় তৈরি করেছেন, তাই তিনি মনোনয়ন পেতে পারেন বলে তারা আশাবাদী। এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়নের আশায় আর কাউকে তেমন মাঠে দেখা যায়নি। তবে নির্বাচন এলে ব্যারিস্টার আবুল কালাম আজাদ এলাকায় আসেন, এবারও আসতে পারেন বলে মনে করছেন অনেকে। এর বাইরে সাবেক এমপি হায়াতুর রহমান খান বেলাল মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে দলের জন্য তিনি সময় দিতে পারছেন না, তিনি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে জানা যায়। মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি হায়াতুর রহমান খান বেলাল বলেন, তিনি জীবনের পুরোটা সময় রাজনীতিতে কাটিয়েছেন, এখনও মাঠে থেকে কাজ করে যাচ্ছেন, জনগণ চাইলে পুনরায় তিনি নির্বাচন করবেন। আরেক মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ বলেন, দল মনে করলে তাকে মনোনয়ন দেবে, না হয় যাকে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করবেন। বিএনপি থেকে এ আসনে আগামী নির্বাচনে মনোনয়ন চান একাধিক নেতা। আলোচনায় আছেন সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার। তিনি বলেন, এর আগেও তিনি এমপি ছিলেন, এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফুলপুর ও তারাকান্দা উপজেলার যোগাযোগ এবং অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছেন, তাই আগামী নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী। ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান, সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা মোতাহার হোসেন তালুকদার এবং সাবেক পৌর মেয়র আমিনুল হক আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। মনোনয়নের ব্যাপারে মোতাহার হোসেন তালুকদার বলেন, দলের এই দুঃখ সময়ে মাঠে থেকে সকল বাধা মোকাবিলা করে কাজ করছেন, তাই মনোনয়নের ব্যাপারে কেন্দ্রীয় নেতারা বিচার বিশ্লেষণ করবেন। ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে ময়মনসিংহ দুই আসন। সবশেষ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল 4.5 লাখের বেশি। সংখ্যার হিসেবে নারী থেকে পুরুষ ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন মোহাম্মদ শামসুল হক। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী জুলমত আলী খান। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে মোহাম্মদ শামসুল হক নৌকা প্রতীক নিয়ে আবারও জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আশরাফউদ্দিন সরকার। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি যায় ধানের শীষ প্রতীকের শাহ শহীদ সারোয়ারের হাতে। তার সাথে লড়াইয়ে হারেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শামসুল হক। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন হায়াতুর রহমান খান। তার প্রতীক ছিল নৌকা। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহ শহীদ সারোয়ার। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন শরীফ আহমেদ।
সেবার বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে পুনরায় জয় পান আওয়ামী লীগের শরীফ আহমেদ। সেবার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী শাহ শহীদ সারোয়ার। এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান। আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।